আজকে আমরা দন্ত চিকিৎসার একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলব, যেটাতে আমার মনে হয় আমাদের দেশে বিশেষত গ্রামাঞ্চলের মেয়েরা অনেক সাফার করছে। আপনারা প্রায়শ দেখবেন গ্রামাঞ্চলের মেয়েদের অনেকের দাঁত উঁচু। এই দাঁত উঁচু থাকার কারণে তার দীর্ঘদিন বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, বাবা মা চিন্তিত, ভাই বোনরা চিন্তিত, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ভাবছেন। কিন্তু আপনি চিন্তা করেন, যাদের যাকে নিয়ে সবাই ভাবছেন তার মানে মনের অবস্থা কী থাকে? তার মন অত্যন্ত দুর্বল থাকে। আমরা এরকম দেখেছি, অনেক দূর দূরান্ত থেকে একজন পেশেন্ট আসছেন, তার এগ্রি হলো যে তার চিকিৎসা হবে, তাকে ছবি তুলতে বললাম, হাসতে বললে সে হাসতে চায় না, হয় মুখে হাত দিয়ে রাখে অথবা হাসলে মনে হয় যেন চোখের দিকে তাকানো যায় না, দ্য আই ইজ ক্রাইং। এই সিচুয়েশানে আমরা দীর্ঘদিন, যখন প্রথম বাংলাদেশে আসি সেই 90 সালের দিকে, আমি পড়াশোনা শেষ করি 83-তে, তারপর চ্যালেঞ্জ ছিল এই সাবজেক্টটা শিখব। আমি কোনো মতেই ব্যবস্থা করতে পারছিলাম না দেশে, বাধ্য হয়ে আমাকে সিঙ্গাপুর যেতে হলো। সিঙ্গাপুরে আমরা ডিস্ট্যান্ট লার্নার হিসাবে এই কোর্সটা করলাম। প্রায় 2 বছরের মধ্যে 33 বার আমি গেলাম, যে এই জিনিসটাই লার্ন করার চেষ্টা করলাম, কেমন করে এই কাজটা করে। করার পরে আমি ফেরত আসলাম 88-এর দিকে, আমি অফিস করলাম বনানীতে। অফিস করার পরে যখনই পেশেন্টকে বলি 4টা দাঁত ফেলতে হবে, পেশেন্ট ভয় পেয়ে যায়। এর মধ্যে শুরু হলো আমাদের চিন্তাভাবনা যে আমরা কীভাবে এটাকে পপুলারাইজ করতে পারি। চিকিৎসা শুরু হলো, 2-1 জন রাজি হয়, 4টা দাঁত ফেলে আমরা ব্রেসেস করি। সাধারণত আমাদের কাছে অত্যন্ত অল্প প্রবলেম নিয়ে কেউই আসে না, যেসব প্রবলেম নিয়ে আসে অত্যন্ত জটিল প্রবলেম, তাদের দাঁত না ফেললেই চলে না। বাধ্য হয়ে আমরা দাঁত ফেলছি এবং সুন্দর হচ্ছে। যেই মেয়েটার আগে পরে পেশেন্টের ছবি তুলে আমরা সেকেন্ড পেশেন্টকে দেখাচ্ছি, তখন কিন্তু পেশেন্ট এগ্রি করছে। এভাবে কিন্তু সেই 88 সাল থেকে আপনি 2017 সাল 12 আর 17 29 বছর যাবত আমাদের এই চিকিৎসা চলছে। প্রায় 15,000 রোগীর আমাদের এই চিকিৎসা হয়েছে, চেষ্টা করেছি। আমি তো বলবো সাকসেস রেট ইজ অলমোস্ট 99%। এবং এই সাকসেসটা কতটা মানুষের উপকার করেছে আমি জানি না, তবে সেই মেয়ে বা সেই ছেলে যার এই চিকিৎসাটা আমরা করেছি তার কনফিডেন্স লেভেল অনেক বেড়েছে, এটা নো ডাউট। আমার কাছে খুবই আনন্দ লাগে যখন আমি ভাবি, বগুড়ার একটা মেয়ে এসছে আমার কাছে চিকিৎসা করার জন্য, আমরা তাকে ছবি তুলতে বললাম, সে এমন একটা হাসি দিল, আমরা সেই ছবি এখনও প্রিজার্ভ করে রেখেছি। তার মা বলল আমার মেয়ে স্কুলে সারাক্ষণ মনমরা হয়ে থাকে। আমি বললাম ইনশাল্লাহ দেখেন 2 বছর পরে কী হয়। 2 বছর আমরা চিকিৎসা করলাম, যখন চিকিৎসা শেষ হলো তখন সে অকারণে হাসে, হাসলে ওর গালে টোল পড়ে। ওর মা বলে যে আমি ওকে শুধু চিনতে পারি যখন আমি দেখি তার গালে টোল পড়ছে, না হলে আমার কাছে একদম অচেনা একজন মেয়ে হয়ে গেছে আমার। সেই মেয়েটা সৌভাগ্যবশত তার বাবা সিঙ্গাপুরে কাজ করতেন না, ওনারা সিঙ্গাপুরে সেটেল হয়েছেন, সে সিঙ্গাপুরে এখন মডেলিং করছে, যেটা আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করে। আমি এই অংশের কথা ভাবছি এবং এই অংশের কথা বলছি। উঁচু নিচু দাঁত, প্রথমে বলবো এই উঁচু নিচু দাঁত কীভাবে কারেক্ট করতে হয়। একটা হার্ড ট্র্যাভেলের মধ্যে, হার্ড জার্নির মধ্যে যেতে হয়, 2 বছর অল্প সময় নয়, প্রত্যেকটা দাঁতে ব্রেসেস লাগানো, ইচ্ছা করলেও মজার খাবার শক্ত খাবার খেতে পারছেন না, এই একটা কষ্ট। আর দাঁতটা যে মুভ করে এর একটা ব্যথা কিন্তু আছে, ইনিশিয়ালি এই ব্যথাটা একটু বেশি থাকে, যতই দিন যায় ক্রমান্বয়ে এটা সহ্যের মধ্যে চলে আসে এবং পারফেক্ট হয়ে যায়। তারপরে প্রতিদিন 6 বেলা ব্রাশ করা, খাও বা না খাও পকেটের মধ্যে একটা ব্রাশ থাকবে, 6 বেলা ব্রাশ করো যাতে ব্রেসটা ক্লিন থাকে। আপনি চিন্তা করেন যদি পারফেক্টলি ক্লিন না হয়, আমার জানা মতে আমার একটা পেশেন্টের এরকম হয়েছিল, 1 বা 2 জন এই এতদিনের জার্নিতে। সিলেট থেকে ওনারা আসতেন, যতই বলি চিকিৎসা ব্রাশ করো, মা আমাকে বলে যায়
বাসায় যেয়ে আর করে না, ফলে দাঁতের মধ্যে দাগ পড়ে গেল, যেটা ক্যারিজের চেয়েও মারাত্মক। ফলে উঁচু দাঁতকে আমি নিচু ঠিকই করলাম, কিন্তু দাঁতের মধ্যে যে দাগ পড়ে গেল এটা কারেক্ট করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং বাবা মাও কিছুটা অসন্তুষ্ট হয়েছে। সেজন্য এই বিষয়টা আমি বারবার সতর্ক করার চেষ্টা করি, ডিউরিং ট্রিটমেন্ট 6 times ব্রাশিং, আবার স্পেশাল ব্রাশ আছে যেটা দিয়ে ফাঁকটাকে পরিষ্কার করতে হয়। কিভাবে আমরা করি, একটা প্ল্যান করলাম, ডিজাইন করলাম, পেশেন্টকে আলোচনা করলাম, তারপর প্রত্যেকটা দাঁতের মধ্যে ব্রেসেস ফিক্স করে দিলাম। ক্রমান্বয়ে এই ব্রেসেসের তারগুলো চিন্তা করে দেখেন, চুলের মতো সরু 0.012 একটা তার, সেটাকে ক্রমান্বয়ে আমি 17, 25, 19, 25, 20, 25 পর্যন্ত শিফট করে এটাকে ফিনিশ লাইনে নিয়ে যাই। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে ছোট থেকে ক্রমান্বয়ে বড় করতে গেলে আমরা আস্তে আস্তে স্ট্রেসটা ইনক্রিজ করি 2 বছর যাবত, তারপর দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্টেরই দাঁত ফেলতে হয়। যখনই দাঁত ফেললাম তারপরে এটাকে এখানে আফটার ট্রিটমেন্ট কিন্তু আপনি কোনো গ্যাপ দেখবেন না। বহু আমি দীর্ঘদিন আমি হচ্ছে বলতে পারেন বাংলাদেশে ফিক্সড অর্থোডন্টিক্সের সেকেন্ড মানুষ যিনি এই চিকিৎসাটা শুরু করেছিলেন, কিন্তু সৌভাগ্যবশত আমার এক্সপোজার ছিল অনেক বেশি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, আমি এর আগে রাজশাহীতে যেতাম, রংপুরে যেতাম, দীর্ঘ পেশেন্ট দেখেছি, অনেক পেশেন্ট দেখেছি, ফলে নাম্বার অফ অ্যান্ড কোয়ান্টিটি অফ পেশেন্ট আমার অনেক বেশি, ফলে স্বভাবতই আমার কনফিডেন্সটাও একটু বেশি বলে আমার কাছে মনে হয়। কিন্তু সাধারণের জন্য আমি যে কথাটা বলতে চাই সবসময় সেটা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত এইটার বিষয়ে গবেষণা দরকার। যেই কাজটা আমাদের দুটো প্রতিষ্ঠান আছে তারা করছে, ঢাকা ডেন্টাল কলেজ এবং BSMMU, কিন্তু আমার কাছে মনে হয় এই চিকিৎসার গবেষণাটা আরও বেশি করা দরকার। পরিসংখ্যান যদি দেখেন তাহলে কি দেখতে পান, বলা হয় 70%-এর টু সাম এক্সটেন্ট ম্যালোক্লুশন আছে। মানে কি, মানে হচ্ছে প্রতি 10 জন আপনার আশেপাশে ঘুরছে যারা ইয়াং বয় অথবা গার্ল, তার মধ্যে 7 জনেরই এই চিকিৎসাটা করা দরকার। হয়তো প্রবলেম আছে আরেকটু বেশি 8 জনের, 10 জনে 8 জনেরই প্রবলেম আছে, একজনের হয়তো ওইভাবে চিকিৎসার দরকার হয় না, বাকি 7 জনের কিন্তু এই চিকিৎসাটার দরকার হয়। আমেরিকাতে এবং ইংল্যান্ডে এই স্ট্যাটিস্টিক্সটা, আমাদের দেশে এই সিচুয়েশান খারাপ ছাড়া ভালো হওয়ার সম্ভাবনা নাই। আমরা যা দেখছি, যা রিসার্চ করছি, আমি নিজেও একটা রিসার্চ করেছিলাম যেটাতে এরকম ফাইন্ডিংসই পেয়েছি। আরেকটা কথা, আমাদের দেশে যখন এই চিকিৎসাটা শুরু হয় তখন যারা 2-1 জন শুরু করেছেন, শুরুতে তারা কিন্তু অন্যদেরকে আর দেখতে দিতেন না, অন্যদেরকে করতে দিতেন না। এখনও অনেক অর্থোডন্টিস্ট আছে যারা মনে করে সকল ধরনের ম্যালোক্লুশনের চিকিৎসা করবে অর্থোডন্টিস্টরা। আমি এই ভাবনার সাথে একমত নই। কেন একমত নই, খোদ আমেরিকাতে এখনও 50%-এর বেশি অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে জেনারেল ডেন্টিস্টরা। তো যদি ওখানে জেনারেল ডেন্টিস্ট, কারণ আমি চাইলেও তো আজকে 10 লক্ষ অর্থোডন্টিস্ট তৈরি করতে পারবো না, আমার 160 কোটি মানুষ, আমেরিকানরা বলে আমি সারা জীবনে 3000 রোগী দেখি, যদি তাই হয়, আমি ধরে নিলাম বাঙালিরা 5000 রোগী দেখে সারা জীবনে, তাহলে কত লক্ষ অর্থোডন্টিস্ট আমার দরকার, আমি কোথায় পাবো এই অর্থোডন্টিস্ট? তাই বলে কি এই রোগীগুলো সেবা পাবে না? সেই জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি ইয়াং ডেন্টিস্টদের ট্রেন করে, তারা বিভিন্ন শহরে এখন অনেক সুনামের সাথে কাজ করছেন, সেই কুমিল্লায় বলেন আর পঞ্চগড়ে বলেন, সবখানে আমার শেখানো ডেন্টিস্টরা দিনাজপুর বা তেঁতুলিয়া থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সব জায়গায় তারা কাজ করছে। আর প্রায় 100-এর মতো ডেন্টিস্ট আছে যারা এখন জেনারেল ডেন্টিস্ট কিন্তু অর্থোডন্টিক প্র্যাকটিস করে। আমি এদেরকে খারাপ ভাবি না, শুধু আমি তাদেরকে যেই বিষয়টা বলেছি যে আপনার যদি কখনও মনে হয় এই কাজটা করতে একটু জটিল হচ্ছে অথবা এই কাজটা ডিজাইন করতে অসুবিধা হচ্ছে, আমাকে বলেন, আমি আপনাকে ডিজাইন করে দেব। আপনি আটকা পড়ে গেছেন, আমাকে বলেন, আপনি ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দেন। সেইভাবে কিন্তু ক্রমান্বয়ে আমি ট্রেন করছি। আমি সবসময় বেশ কয়েকজন জেনারেল ডেন্টিস্টের
কথা সবসময় বলবো, যারা এখনও কেসের মাঝামাঝি সময় বা শেষ সময় বা শুরুর সময় আমার কাছে আসেন, এসে আমার সাথে আলোচনা করেন যে স্যার আমি এটা এই প্ল্যান করছি আপনি কি বলেন, তখন আমি বলি এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে, বা এটা আরেকটু ভালো করা সম্ভব, অথবা এটা এভাবে করো, অথবা তুমি যা করেছো এটাই পারফেক্ট হয়েছে, লেটস গো ইট, কোনো প্রবলেম হলে তো আমি আছি। সুতরাং আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পপুলেশন নিড অনুযায়ী অর্থোডন্টিস্টকে বিভিন্ন এলাকা, আপনি চাইলে আপনি অর্থোডন্টিক পাস করেছেন, আমি একবার একটা অর্থোডন্টিস্টকে FCPS-এ প্রচুর হেল্প করেছিলাম পাস করার জন্য, আমার আশা ছিল উনি পাস করে রাজশাহী মেডিকেল কলেজের এই অর্থোডন্টিক বিভাগের দায়িত্ব নেবেন, উনি কিন্তু আমাকে বলেছেন যে দায়িত্ব নেবেন, সেই জন্য আমি ওনাকে সাহায্য করেছিলাম, কিন্তু যখন উনি পাস করলেন তখন ওনাকে আর কোনো মতে ঢাকার বাইরে পাঠানো গেল না, উনি কোনো অবস্থাতেই গেলেন না, আমি খুবই শকড হয়েছিলাম। তখন থেকে আমি বলেছিলাম না রে, যে যেই এলাকায় প্র্যাকটিস করে সেই ডেন্টিস্টদেরকে আমি আর ট্রেন করতে হবে, এই জন্য আমি আরও ক্রেজিভাবে সেই ডেন্টিস্টদেরকে ট্রেন করার ব্যাপারে চেষ্টা করেছি। রুগীদের ব্যাপারে আমি যে কথাটা বলতে চাই, অনেকের কাছে রুগীর চিকিৎসাটা একটু এক্সপেন্সিভ মনে হতে পারে, কিন্তু আপনি ভেবে দেখেন দুই বছর যাবৎ একজন ডাক্তার আপনাকে এরকম সার্ভ করবে, তাহলে কত টাকা প্রতি মাসে কত টাকা আপনি তাকে দেবেন, এটাও যদি ভাবেন তাহলে দেখবেন আপনার মনের কষ্ট অনেক লাঘব হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ আমেরিকান ব্রেসেস আছে, চাইনিজরা কিন্তু এখন সুন্দর সুন্দর ব্রেসেস বানানো শুরু করেছে যেটা অত্যন্ত চিপ, এবং আমরাও অনেক কম চার্জ করতে পারি চাইনিজ ব্রেসেস ব্যবহার করে, আমরা অনেকে তাই করছেন চাইনিজ ব্রেসেস ব্যবহার করে। তবে হ্যাঁ, ডেফিনেটলি পারফেক্ট চাইলে এখনও আমেরিকান ব্রেসেসের তুলনা হবে না, অন্য কোনো ব্রেসেসই এর ধারে কাছে এখনও যেতে পারে নাই, সেটা সেলফ লাইগেটিং বলেন অথবা ফার্স্ট ব্রেসেস বলেন, যেগুলো সময়ও কমিয়ে দিচ্ছে আবার টেকনিকও ডিফারেন্ট, আবার পাশাপাশি অরুমকো রেগুলার ব্রেসেস MBT রথ নর্মাল ব্র্যাকেট সিস্টেম তো আসে, ডিফারেন্ট টাইপস অফ প্রেসক্রিপশান এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়েছেন, তার উপর গবেষণা প্রতিনিয়ত চলছে, অনেকে শর্ট ব্রেসেস লং ব্রেসেস অল্প সময় বেশি সময় নানা ধরনের ব্র্যাকেট নিয়ে এই কাজটা করছেন। এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যে কোনো ডাক্তার আপনাকে যখনই অফার করলো একটা ব্রেসেস সম্বন্ধে, আপনি যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হন তাহলে আমার অনুরোধ থাকবে ইন্টারনেটে যান, যে ওই ব্রেসেসটা সম্বন্ধে আপনি ইন্টারনেটে ঘেটে দেখেন তার রেজাল্ট পারফেকশন কত পার্সেন্ট লোক, রিভিউটা দেখেন, যদি মনে হয় ওই ব্রেস সিস্টেম আপনাকে ফিট ইন করছে তাহলেই আপনি ওই ব্রেসেসটা নেন। একই কথা আমি ইমপ্ল্যান্টের জন্য সবসময় বলে থাকি, আপনাকে যে ইমপ্ল্যান্টটা অফার করা হলো আপনি ইন্টারনেটে ঢোকেন দেখেন, দেখে যদি মনে হয় এইটা আপনাকে হেল্প করবে তাহলে আপনি হেল্প করবেন। আমি কথাটা আর একটু গুছিয়ে আনবো টাঙ্গাইলের একটা মেয়েকে নিয়ে। টাঙ্গাইলের মেয়েটা আমার কাছে আসছে, এসে বলছে স্যার আপনার বনানী চেম্বারের টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই। আমি খুবই এনকারেজড হয়েছিলাম, এই ধরনের পেশেন্টকে আমি সবসময় সাহায্য করার জন্য চেষ্টা করি। সে বলেছে আমি এইটুকু আপনাকে দিতে পারবো, আমি বলেছি তুমি যেইটুকু আমাকে দিতে চেয়েছো সেইটা থেকে কনভেন্সটা বাদ দিয়ে বাকিটা আমাকে দাও, আমাদের চ্যারিটি করতে হবে, 10-15% কেস যদি চ্যারিটি না করি, আপনি চিন্তা করেন আমরা যে শিখলাম ঢাকা ডেন্টাল কলেজে 4 বছর পড়াশোনা করলাম অথবা পোস্ট গ্রাজুয়েশন BSMM-তে 2 বছর পড়াশোনা করলাম, এইটাতেও কিন্তু আমার ওই গরিব মানুষটার অবদান আছে, কারণ তাদের ইনকামের টাকাটা ধরে নেন একটা গরিব শ্রমিক সৌদি আরবে কাজ করছে অথবা বিদেশে কাজ করছে, সে টাকাটা পাঠাচ্ছে বলে আমি ফরেন কারেন্সি পাচ্ছি, নাহলে কিন্তু ফরেন কারেন্সি পেতাম না, অথবা আমার পরীক্ষার জন্য ঢাকা ইউনিভার্সিটি সেটা প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক কত টাকা খরচ করছে, এই টাকাটা আমি তাদের কাছ থেকে ঋণ নিয়েছি, এই ঋণটা শোধ করা আমার দরকার, সেজন্য আমি সবসময় আমি আমার গ্রামে যাই এবং এই ধরনের গরিব রোগীদেরকে শহরেও চিকিৎসা করার ব্যাপারে সাহায্য করি। যেদিন তার চিকিৎসা শেষ হলো সে আমাকে
সালাম করলো, পা ছাড়তেই চায় না। আমি বললাম যে দেখো আমি কোনো দেবতা না, আমি তোমার চিকিৎসা করেছি আমার দায়িত্ববোধ থেকে, আল্লাহ আমাকে একটা পারপাস নিয়ে পাঠিয়েছেন, সেই পারপাসটা আমি যদি বিন্দুমাত্র ফুলফিল করতে পারি তাহলে আমি মনে করব আমি এই দায়িত্বটা থেকে সদগায় জারিয়া, বা আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন তাহলে তো স্বীকার করবেনই, এই দোয়াটা আপনাদের দরকার। আসেন, সেই মেয়েটা হাসতে হাসতে বের হয়েছে, কাঁদতে কাঁদতে এসেছিল। এরকম অনেক ঘটনা আছে, একটা দুটো নয়, নানান ধরনের। প্রাইমারি স্কুলের টিচার, তার বিয়ে হচ্ছে না, 33 years এইজ, ব্রেসেস করার পরপরই ট্রিটমেন্ট, ওই শেষ হওয়ার আগেই বিয়ে হয়ে গিয়েছে। তো তাহলে আমি এই সামাজিক দায়িত্বগুলো কীভাবে এড়াবো? আমরা যারা সিনিয়র তারা হয়তো এই সামাজিক দায়িত্ব, যারা জুনিয়র তাদেরকেও একটু বলবো যে 10% কেসেস চ্যারিটি করা দরকার আমাদের দেশের সাধারণ মানুষের জন্য। ব্রেসেস নিয়ে আর দু একটা কথা বলে আমি শেষ করব। আমি বলেছিলাম ব্রেসেস করতে হলে প্রথম যেটা সেটা হচ্ছে পেশেন্ট অ্যাওয়ার বা সচেতন হইতে হবে, আবার ডাক্তারকেও সচেতন হইতে হবে। ডাক্তার সচেতন হবে ইনস্ট্রাকশান দিয়ে যে ক্লিন রাখতে হবে, আর পেশেন্ট সচেতন হবে ক্লিন করে। এটা গেল এক নম্বর, কারণ আপনি যেই ব্রেসেসই করেন যদি ক্লিন না থাকে তাহলে মুভমেন্টটা পারফেক্ট হবে না। তারপরে আসেন ব্রেসেস সিস্টেম, একটা লোককে খামাকা এক্সপেন্সিভ সিস্টেম দিতে যাবেন না, এটা আমার অনুরোধ। আপনি সবাইকে অফার করেন, ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম আছে, আপনার কস্ট অনুযায়ী নিজের কস্টটা ফিক্সড রেখে প্রাইসটাকে অ্যাকোমোডেট করেন। অনেকে বলেন আমরা যা দিয়ে কিনি তার 5 গুণ হওয়া উচিত আমাদের ফিস, আমি এই কথাটাতে বিশ্বাস করি না। ব্রেসেসের ক্ষেত্রে এই কথাটা আপনার জন্য প্রযোজ্য হবে না। কেন হবে না? কারণ যদি 5 গুণ করি তাহলে 3 লাখ টাকার নিচে কোনো ব্রেসেস হবে না, আমাদের দেশের মানুষ অ্যাফোর্ড করতে পারবে না। বিনীত অনুরোধ, এখানে কস্টটা কম নেন, অন্য ফিলিং রুট ক্যানেল এগুলোতে আপনি হয়তো এইভাবে কস্টটা সেট করেন। নর্মালি যেই টাকায় আমি জিনিস কিনবো তার 6 গুণ হবে আমার বিল। যেমন আমরা একটা ফিলিং চার্জ করি 2000 টাকা, এই 2000 টাকা হলে আমাকে মিনিমাম 400 টাকায় ফিলিং ম্যাটেরিয়াল, কিন্তু সেটা তো আমরা পাই না, আমাদের যে কোনো ভালো ফিলিং ম্যাটেরিয়াল 1000 টাকা কস্ট হয়, আমি মাত্র ডাবল হলেই খুশি হই। আপনাদেরকেও বলবো অল্পের মধ্যে একটু তুষ্ট থাকেন, নেক্সট জেনারেশান আমার ইনশাল্লাহ, আমরা এখন গরিব দেশ থেকে মধ্য আয়ের দেশে যাচ্ছি, এরপর উন্নতর দিকে ধাবিত হব, তখন আমাদের জেনারেল ওয়েজেসটা বেশি হবে, তখন আপনারা অনেক ইনকাম করতে পারবেন, এখন একটু কম কম প্রফিটে ইনকাম করা দরকার। এরপরে আসেন ডাক্তার এবং রোগী। সামাজিকভাবে আমি যে কথাটা বলতে চাই, আপনাদের কাছে যদি দরিদ্র পেশেন্ট থাকে, আপনাদের আশেপাশে দরিদ্র পেশেন্ট আছে যার সাহায্য দরকার, আমাদের মতো ডেন্টিস্ট যারা আছে তাদের কাছে পাঠাই দেন, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব সাহায্য করে ওদের চিকিৎসাটা কমপ্লিট করতে, যাতে করে ওরাও খুশি হয়, সমাজেও একটা সুন্দর সুস্থ মুখের সুস্থ হাসির মেয়ে আপনারা পান। শেষ করব এই কথাটা দিয়ে, যেটা আমি স্মাইল ডিজাইনের ক্ষেত্রে বলেছিলাম নির্মল হাসি, সেই নির্মল হাসির ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ব্রেসেস, আঁকা বাঁকা দাঁতকে সোজা করা। এর জন্য সাইকোলজিক্যালি বহু ছেলে বহু মেয়ে, আমি শুধু মেয়েকে দেখি নাই বহু ছেলেকেও দেখছি সাইকোলজিক্যালি ডিপ্রেসড আছে ডিউ টু আগলিটি, এইটা কারেক্ট করার ব্যাপারে আপনারা প্রত্যেককে ভূমিকা রাখেন। আর যারা অর্থোডন্টিস্ট আছে তাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি, যদি আমার দু একটা কথা আপনাদেরকে হার্ট করে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কিন্তু একটা জিনিস আমি চাই, আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ যেন এই চিকিৎসাটা পায়, সে ব্যাপারে আপনারা সতর্ক হবেন, সচেতন হবেন। আমি সব জায়গায় সকল ভিডিওর পরেই আমি আমার ক্লিনিকের কথা বলে থাকি। আমি ঢাকায় বর্ণানী এবং ধানমন্ডিতে বসি, যেটার ফোন নাম্বারগুলো দেখানো হবে থ্রু আউট দ্য ভিডিও। আরেকটা হচ্ছে চট্টগ্রামে আমি মাসে 3 বার যাই, সিলেটে আমি মাসে 1 বার যাই। সুতরাং এই জায়গাগুলোতেও আমাকে পাওয়া যাবে যে কোনো ডেন্টাল ট্রিটমেন্টের জন্য, বিশেষত এই অর্থোডন্টিক ট্রিটমেন্ট যেটা আমার স্পেশালিটি সেই ট্রিটমেন্টের জন্য। আপনারা এইসব জায়গায় আসবেন, আপনাদের প্রবলেম নিয়ে আমরা চেষ্টা করব।
ফেসবুকে আমি সকল ভিডিওতে এই কথাটা বলি, আমি ফেসবুকে কোনো প্রাইজ দেই না, এটা আমার আমাকে ক্ষমা করবেন, এটা আমি কোনো দিনই কাউ কোনো পেশেন্টকে প্রাইজ দেই না। আপনি প্রাইসটাও ফেসবুকে জানতে চাইবেন না। এছাড়া যত ধরনের প্রবলেম আছে, আঁকা বাঁকা দাঁত, ব্রেসেস, ব্রেসেস কাদের করা দরকার, কাদের করা দরকার নয়, তার প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সাথে ফেসবুকে আলোচনা করব। আমার কাছে মনে হয় পুরো আলোচনায় আমি একটা ছোট্ট বিষয় অ্যাভয়েড করে গেছি, যেটা আপনাদেরকে একটু ইনফর্মও করা দরকার, সেটা হচ্ছে কত বছর বয়সে ব্রেসেস করা যায়। ব্রেসেসের ট্রিটমেন্টটা ডিপেন্ড করে পেশেন্টের প্রবলেম অনুযায়ী। এরকম বহু প্রবলেম আছে যেটা 4-5 বছর বয়সে শুরু করলে ভালো হয় এবং যতই বয়স বাড়বে ততই এটার প্রবলেমটা বাড়তে থাকে। সুতরাং তখন কারেক্ট করলেও একেবারে হুবহু কারেক্ট করা যায় না। সেই জন্য আর্লি এইজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং, বেস্ট পসিবল টাইম ফর ডুইং অর্থোডন্টিক ট্রিটমেন্ট অ্যাট দ্য টাইম। সুতরাং আপনাদেরকে বলবো 5-13-14 বছরের মধ্যে, একেবারে কমনলি বলতে পারেন 13 বছরে সবারই চিকিৎসা শুরু করা যাবে, কিন্তু 5 বছরেও কারো কারো চিকিৎসা শুরু করা যায়। অনেকে বলেন কতদিন সময় লাগে, নর্মালি 18-24 মাস, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই চিকিৎসার সময়টা 6 বছর পর্যন্ত এক্সটেন্ড করে। ওই যে যাদের 4 বছরে শুরু করেছিলাম তাদের কিছু প্রিভেন্টিভ অ্যাপ্লায়েন্স নিচ্ছিলাম, তারপর সেই প্রিভেন্টিভ অ্যাপ্লায়েন্স থেকে রেগুলার অ্যাপ্লায়েন্সে শিফট করেছি, তাদের ক্ষেত্রে 5-6 বছর সময় লাগে। সুতরাং সময়টাকে বিশেষভাবে প্রাধান্য না দিয়ে চিকিৎসাটাকে একটা প্যাকেজ হিসাবে নিয়ে প্রাধান্য দেন, ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন।